নমস্কার বন্ধুরা তমাল ক্রিস্টন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা এই ভিডিওতে প্রধানত প্রাইমারি রিক্রুটমেন্ট রিলেটেড নিউ আপডেট নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন বন্ধুরা শিক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে আনন্দবাজার ডিজিটাল অনলাইনকে ইন্টারভিউ দেওয়ার সময় ঘোষণা করেছিলেন যে পুজোর পরেই অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর পরেই রাজ্যে প্রায় সতেরোশো শিক্ষক নিয়োগ করা হবে তার প্রথম পর্যায় হিসাবে প্রায় চারশো আটাত্তর জনের একটি লিস্ট গতকাল পর্ষদের ওয়েবসাইট অর্থাৎ ডব্লু ডব্লু ডট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডট কম ইনে প্রকাশ করা হয়েছে সেই চারশো আটাত্তর জনের যে লিস্ট সেই লিস্টে অফলাইন দু হাজার চোদ্দোর প্রাইমারি টেটে যে সমস্ত ক্যান্ডিডেটরা অনলাইনে তাদের ডকুমেন্ট আপলোড করতে পারেননি পরবর্তীকালে তারা তাদের ডকুমেন্ট অফলাইনে হার্ড কপি পর্ষদের ওয়েবসাই অফিসে গিয়ে জমা দিয়েছিলেন এবং তারপরেই তাদের ইন্টারভিউ পর্ষদের দ্বিতীয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেট এবং কিছু নন ইনক্লুড ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক একদম ওপরের দিকে রয়েছে সেই সংখ্যক কিছু ক্যান্ডিডেটদের নিয়ে একটি লিস্ট প্রকাশিত হয়েছে পর্ষদের ওয়েবসাইটে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব সেই সাতশো আটাত্তর জনের খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগ করে দেওয়া হবে বন্ধুরা এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের ওয়েবসাইট আপনারা একদম ওপরের দিকেই দেখতে পাবেন আমি পরবর্তীকালে রেড সার্কেল দিয়ে গোল করে দিয়েছি সেই সার্কেলে আপনারা ক্লিক করলেই আপনাদের নামে আছে কি না সেই তালিকায় আপনারা দেখতে পাবেন ফলে সাতশো জন ক্যান্ডিডেট খুব তাড়াতাড়ি তাদের কর্মক্ষেত্রে যোগদান করবেন এবার আমরা আসবো তার বন্ধুরা আপনারা দেখে নিন ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিয়েছি দেখুন দ্য স্টেট ওয়াইড মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট ফর অফ টু থাউজ টেট টু থাউজেন্ড ফোরটিন কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেট এগেনস্ট ফোর সেভেন্টি এইট ভ্যাকান্সিজ অ্যাজ পার নোটিফিকেশান ডেটেড ফিফটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফর্ম অফলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড দোজ অনলাইন অ্যাপ্লিকেশান নট ইনক্লুড ইন দ্য মেরিট লিস্ট হু গেট লেজার মার্ক্স দেন দ্য লাস্ট মেরিট লিস্টেড ক্যান্ডিডেট অফ দ্য রেসপেক্টিভ মিডিয়াম অ্যান্ড ক্যাটাগরি পাবলিশড অন পনেরো দুই দু হাজার একুশ অ্যান্ড ইন দ্য টার্ম অব রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড তেইশ বারো দু হাজার কুড়ি বন্ধুরা এবার আমরা তার পরের পয়েন্ট নিয়ে আলোচনা করবো যে এর পরবর্তীকালে কারা নিয়োগ পেতে পারেন প্রাইমারিতে বন্ধুরা আপনারা সবাই জানেন দু হাজার সতেরোর প্রাইমারি টেটের ক্যান্ডিডেটরা কিছুদিন আগে পর্ষদ অভিযানে ডাক দিয়েছিল সেই পর্ষদ অভিযানে তারা সফলতাও অর্জন করে এবং সেদিন পর্ষদ সভাপতি পর্ষদে উপস্থিত ছিলেন না ফলে পর্ষদের যে কর্তাব্যক্তিরা ছিল তারা দু হাজার সতেরোর টেট ক্যান্ডিডেটদের আশ্বস্ত করেন যে আগামী ২৬ তারিখে পর্ষদ সভাপতি তাদের সঙ্গে বসতে দেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে ২৬ তারিখেই দু হাজার সতেরোর প্রাইমারি টেটের সম্পর্কে খুব ভালো ফলাফল বা ভালো খবর তারা দিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি দু হাজার সতেরোর প্রাইমারি টেটের ফলাফল তারা প্রকাশ করবেন বন্ধুরা সূত্রের খবর আশা করা যায় যে কলকাতা হাইকোর্টের যে বিএড ও ডিএলএড অগ্রাধিকার মামলা রয়েছে সেই মামলার ফয়সলা হয়ে গেলেই প্রাইমারি দু হাজার সতেরো টেটের ফলাফল রাজ্য সরকার প্রকাশ করে দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অলরেডি সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে ফলাফল প্রকাশ করার ব্যাপারে কিন্তু পর্ষদ চাইছে না যে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত আর কোনো জটিলতায় বা আইনগত জটিলতায় ফাঁসতে তাই তারা অপেক্ষা করছে প্রাইম কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে ডিএলএড এবং বিএড অগ্রাধিকার মামলা রয়েছে সেই মামলা নিষ্পত্তি হয়ে গেলেই এবং অর্ডার কপি পর্ষদের হাতে এসে পৌঁছলেই দু হাজার সতেরোর প্রাইমারি ডেটের ফলাফল প্রকাশ করে দেবে বন্ধুরা মাননীয় শিক্ষামন্ত্রী যে ঘোষণা করেছিলেন পুজোর পরে সতেরোশো ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে প্রাইমারিতে সেগুলো কারা বন্ধুরা অলরেডি আপনারা দেখেছেন যে সাতশো আঠা আটাত্তর জনের লিস্ট অলরেডি বেরিয়ে গেছে এবার যে ক্যান্ডিডেটগুলো পড়ে রয়েছেন সেগুলো হলো প্রশ্নবুল মামলায় সাতশো আটত্রিশ জন রয়েছে ব্যাকেটে বারোশো ষোলো দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনার ভ্যাকান্সি প্রায় আট সাড়ে আঠেরোশোর মতো এবং উত্তর চব্বিশ পরগনা ও মালদার ডব্লিউ ক্যান্ডিডেট রয়েছেন এই সমস্ত ক্যান্ডিডেটদের এবার ধীরে ধীরে রিক্রুট হবে আপনারা বন্ধুরা প্রথমেই বলে রাখি প্রশ্নভুল মামলা নিষ্পত্তি হয়ে গেলেই প্রশ্নভুল মামলায় যে সাতশো আটত্রিশ জন রয়েছে তার মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করবে এবং ইন্টারভিউতে পাস করবে তার তাদেরকেই নিয়োগ নিয়োগ করা হবে দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনার যে সর্বশেষ খবর উঠে আসছে তা হলো দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার নয়ের নিয়োগের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী সত্যিই সহানুভূতিশীল এবং দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার নয়ের কেসটি আগামী ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে কলকাতা হাইকোর্টে শুনানির জন্য লিস্টেড হবে আশা করা যায় দু তিনটে শুনানির পরেই দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার নয়েও তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে আশা করা যায় যে দক্ষিণ চব্বিশ পরগনা দু হাজার নয় ডিসেম্বর মাসের মধ্যেই তারা তাদের নিয়োগপত্র পেয়ে যাবে মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মতো এবং দক্ষিণ চব্বিশ পরগনার টোটাল ভ্যাকান্সি ছিল প্রায় সাড়ে আঠেরোশোর মতো এরপরে পড়ে রইল উত্তর চব্বিশ পরগনা ও মালদার আরডব্লু ক্যান্ডিডেটরা দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা এবং মালদার ডব্লিউ ক্যান্ডিডেটরাও আশা করা যায় যে এই মাসের মধ্যেই তারা তাদের ফলাফল পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ থেকে সমস্ত মাফ করবেন যে নর্থ এবং মালদার ডিপিএসসি থেকে আর ডাব্লুডের ক্যান্ডিডেটদের সমস্ত ডকুমেন্ট বিকাশ ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশ ভবন থেকে ক্লিয়ারেন্স এসে গেলেই এবং তাদের এর স্যালারি সংক্রান্ত ক্লিয়ারেন্স এসে গেলেই মালদা এবং উত্তর চব্বিশ পরগনার ডব্লিউ ক্যান্ডিডেটরাও নিয়োগ পেয়ে যাবেন আশা করায় যে যে খুব বেশি দেরি হলেও ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আপনারা আপনাদের নিয়োগপত্র পেয়ে যাবেন বন্ধুরা এটুকুই ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার ছিল পরবর্তীকালে যদি এ সংক্রান্ত আরও কোনো ইনফরমেশান পাই পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার